হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন কতগুলো সেকশন আছে ডিজিটাল মার্কেটিং এর। 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10। আরো আদার্স আছে, 22টা 30টা মতো টার্ম আছে। ঠিক আছে, তো এখন আসলে আমরা কিন্তু সবগুলো জানি। এসইএম টা কি বে? হ্যাঁ, এসইএম ওইটা কি জানো? সার্চ ইঞ্জিন মার্কেটিং। ও আচ্ছা, আচ্ছা, আমরা তো এতগুলা সবগুলা করতে পারবো না, তো আমরা যেটার উপরে কাজ করব, আমাদের নিশ ফার্স্টে হচ্ছে কি, নিশ রিসার্চ করা। আমরা কোন মার্কেট প্লেসে, এটা আপনার আপনার মনে করতে হবে যে এটা একটা মার্কেট প্লেস, এটা আমার দোকান, এখানে আমার দোকান সাজাইতে হবে, এই মার্কেটে আমার দোকান সাজাই, এটা বিশ্ব বাজার। ঠিক আছে, এই বাজারে আমাকে আমার সার্ভিস বিক্রি করতে হবে, কারণ আমার সার্ভিসটাকে কিভাবে আমি অ্যাট্রাকটিভ করব। ঠিক আছে, এই জন্য আমার কাজ করতে হবে, আমি কি কি পারি সেটার উপরে আমার কাজ করতে হবে। ঠিক আছে, সবগুলা তো আমি পারি না, ওয়েব অ্যানালাইটিক্স আমি পারি না, এখন মোবাইল মার্কেটিং অ্যাডভার্টাইজিং এটা আমি পারি। ঠিক আছে, ডোমেইন রিসার্চটা আমি পারি না, মিউজিক প্রমোশন, মিউজিক প্রমোশনটা হচ্ছে ওই যে সাউন্ড ক্লাউড ওইটার মিউজিক প্রমোশন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা পারি কি পারি না। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে কি, মনে করেন যে ইনফ্লুয়েন্স করা, অন্য কাউকে ইনফ্লুয়েন্স করা, এটা এটাও এটাও আপনারা পারবেন সোজা, সার্ভে 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 পারবেন সবাই, সার্ভেটা সবাই পারবেন। দেখছেন কতগুলা সেকশন, মানে কাজের শেষ নাই, কিন্তু আপনাকে কি করতে হবে, কাজটা আগে জানে নিতে হবে, কাজটা পারতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা নিউ আসছে, এটা একটু দেখি। আমরা তো অ্যাড তৈরি করা, অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ এটা একটু দেখি। অ্যাড সেট আপ প্লাস টার্গেটেড অডিয়েন্স, 362টা অর্ডার। ঠিক আছে, লেভেল 2, লেভেল 1, আচ্ছা, ক্রিপ্টো 92, আমরা একটু এনার প্রোফাইলে চলে যাচ্ছি, ইনি তো অনলাইনেই আছেন। 1K+, দেখছেন, এটি যিনি 1K+, টপ রেটেড সেলার, আই উইল বি ইওর ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট। সে শুধু ফেসবুক অ্যাডভার্টাইজিং করে 1K+ কাজ করছে, এবং সে শুরু করছে $75 দিয়ে, তার রেট পার আওয়ার $75। ঠিক আছে, আর এখানে ইউটিউব প্রমোশন, এটা আমরা একটু দেখবো এটা পরে, এটা লেভেল 1 সেলার। আচ্ছা, এটা আগে দেখি যে টপ রেটেড সেলার আর প্রোফাইলটা কেমন। আমি গোপ্রোস টপ রেটেড সেলার, টপ রেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ফর এন্টারপ্রিনিউয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, সে ইউনাইটেড স্টেট থেকে আসছে, মেম্বার 2014 সাল থেকে, অ্যাভারেজ রেসপন্স টাইম 8 আওয়ার্স, লাস্ট ডেলিভারি দিয়েছে যে মাত্র 4 মিনিট আগে। সে তার স্টুডিও ভিউ, স্টুডিও মাই পোর্টফোলিও, আচ্ছা তার পোর্টফোলিওটা একটু দেখি আমরা কি অবস্থা, দেখেন পোর্টফোলিওটা দেখেন, এখানে আছে 4টা ইমেজ আছে, ফেসবুক পোস্ট, অ্যাডস, কভার, কভার ফটো। ঠিক আছে, সে পোর্টফোলিও বানিয়েছে, হ্যাজ এ স্যাম্পল অফ আর কাস্টম ডিজাইন ইমেজেস অফ ফেসবুক পোস্ট, অ্যাডস এন্ড কভারস। ওকে, সে লিখছে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন কাস্টম ইমেজেস ফর ফেসবুক ও আর ইউড লাইক টু ফুল ফেসবুক অ্যাড ক্রিয়েশন ইনক্লুডিং ইমেজ, টেক্সট, অডিয়েন্স ক্রিয়েশন। ওকে ফাইন, ভালো, সে একটা কন্টেন্ট বানাইছে, দেখেন এটা ফেসবুক কভারস, সে কভার বানাইছে, ফেসবুকের কভার বানাই দিছে। ঠিক আছে, এটাও ফেসবুক কভার, এগুলো সবগুলো কভার ফটো, সাইজগুলো কভার ফটোর সাইজ দেখতেছেন না, এটা হচ্ছে কভার ফটো সাইজ। ঠিক আছে, এটা ফেসবুক অ্যাড ফ্যাশন উইক অ্যাড তৈরি করেছে তারা, ফেসবুক অ্যাডস, এগুলা জাস্ট ছবি দিয়েছে। ঠিক আছে, এগুলা খুব বেশি কিছু না, আবার কঠিন কিছু না, জাস্ট এমনি দিছে, আমরা করি মানে দিলে আর কি বুঝে নিত, প্রোফাইলটা একটু ভারী হয়,
এটা হচ্ছে তার পোর্টফোলিও। আচ্ছা একটা ভিডিও, সে চারটা ভিডিও সে ইয়া করছে, আমরা একটু ভিডিও গুলো দেখি কি দিছে। 15 সেকেন্ডের কি বলছে সে, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও পোর্টফোলিও, চেক আউট আওয়ার এক্সাম্পলস অফ শর্ট ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ভিডিও অ্যাডস। মানে এই ভিডিওটা সে ফেসবুকে রান করেছে বা ইনস্টাগ্রামে রান করেছে, এই ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিওটা রান করেছে। ইনক্রিজ ইওর পার্সোনাল প্রাইভেসি উইথ আওয়ার সার্ভিস, এই ভিডিওটা সে রান করেছে। সবগুলো ফাইবার স্টুডিও থেকে বানানো, এটা ফাইবার স্টুডিও থেকে বানানো। প্রাইভেসি বি জন্য বানাইছে, ইয়োগার জন্য সে একটা বানাইছে 12 সেকেন্ডের, তো ফাইবার থেকে বানাইছে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে তার পোর্টফোলিও। ঠিক আছে, অ্যাডের ওয়েব ব্যানার্সও তারা কিছু বানাইছে। আচ্ছা দেখি কি বলতেছে, হিয়ার ইজ আ স্যাম্পল অফ কাস্টম ডিজাইন ইমেজেস ফর ওয়েবসাইটস এন্ড ল্যান্ডিং পেজেস, ইফ ইউ আর ইন্টারেস্টেড কাস্টম ইমেজ ফ্রম ফর ইওর ওয়েবসাইট দেন সেন্ড মি এ মেসেজ টু ডিসকাস ইওর প্রজেক্ট। ওয়েব ব্যানার শেপ তারা বানাইছে ইমেজ দিয়ে, এই ইমেজ দিয়ে বানাইছে। ওকে, আমরা পোর্টফোলিওতে গেলাম, এখন আমরা প্রোফাইলে চলে যাব। এখন গিগ টপ রেটেড সেলার, তার গিগ অনেকগুলাই থাকবে স্বাভাবিক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা 13 14 14টা 14টা। আর যখন লেভেল 2 সেলার হয় তখন হয় আসলে 12টা, সর্বোচ্চ 7টা থেকে 12টা। আচ্ছা এখানে স্টুডিও, এদের স্টুডিও নিয়ে একটা স্টুডিও ফাইবারের স্টুডিও সে ইয়া করছে, এক্সেস নিছে। তবে স্টুডিও এক্সেস নিতে হলে ইয়ে করতে হয়, পেমেন্ট দিতে হয়। আচ্ছা এই স্টুডিও আমরা দেখলাম যেগুলা, যে সে স্টুডিও গিগস বানাইছে, সে আওয়ার স্টুডিও উইল ক্রিয়েট ফান থাম্বস স্টপিং অ্যামাজন, দেখি স্টপিং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও, গিভেন দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন অ্যামাজন সেলার্স, উই আর হিয়ার টু হেল্প পুশ ইউ অ্যাহেড অন দ্য কম্পিটিশন, গো টু উইথ গোপ্রোস, উই ডু মোর উইথ ইউর Amazon product listing since we have passed have and hand experiencing working for Amazon. আচ্ছা সে কয়েকটা ইয়ে করে দিছে এখানে, প্যাকেজ স্টার করে দিছে, SEO রিচ টাইটেল এন্ড টপ লিস্টিং টু র্যাঙ্ক হায়ার, 5 SEO রিচ বুলেট পয়েন্টস। SEO সে অনেক ইয়ে করছে, হাইলাইট করে দিছে। আচ্ছা তার বেসিক হচ্ছে স্টার্টার প্যাক 125, তারপর 155, 215, তিনটাই দেখেন, ডেলিভারি দিয়ে দেখেন। এখানে আমরা এখন একটু আসি, প্ল্যাটফর্ম অ্যামাজন সে করবে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিনটা, ইংলিশ জার্মান ইটালি। এখানে সে হচ্ছে স্টুডিও লিডে আছে গোপ্রোস, আর হচ্ছে এখানে তার সাথে আছে দুইজন মেম্বার্স। ওকে, আমরা ডেলিভারি টাইম দেখি, তিনটারই তিন দিন। আচ্ছা ভালো। আচ্ছা বুলেট পয়েন্ট ইনক্লুডেড পার প্রোডাক্ট, পাঁচটা পাঁচটা পাঁচটা, টাইটেলস ইনক্লুডেড পার প্রোডাক্ট, একটা একটা একটা। ঠিক আছে, ওয়ার্ডস ইনক্লুডেড পার প্রোডাক্ট, 300 400 500,
সে প্রতিটা প্রোডাক্টের পিছনে কয়টা ওয়ার্ড লিখবে, 300টা লিখবে, স্টার্টআপ, তারপরে স্ট্যান্ডার্ড বা হচ্ছে অ্যামাজন ডিলাক্স, এটা যে অ্যামাজন হোয়াইট গ্লোব। মানে দেখেন, মানে নামগুলো দেখেন, আমাদের তাদের বেসিক এর নামটা দেখেন, তারপরে অ্যামাজন ডিলাক্স এর নামটা দেখেন, তারপরে হচ্ছে অ্যামাজন হোয়াইট গ্লোব। মানে সে নামের সাথেই প্রফেশনালিটির একটা পরিচয় আছে তার, ঠিক আছে। আচ্ছা, ছবি হাই রেজুলেশন হবে, আচ্ছা, ইমেজ 3টা 5টা 7টা, আচ্ছা, হোয়াট এভার, এটা এটা নিয়ে এত আলোচনা করার দরকার নাই। এখানে সে তার কি কি আছে, লাভ রিঅ্যাক্ট আছে 1220টা, আচ্ছা, এটা আমরা গেলাম। তারা অন্যান্য গিগ গুলা দেখি, ক্রিয়েট এটা দেখলাম, ক্রিয়েট থাম স্টপিং অ্যাড সেটআপ ফেসবুক, তাই দিস ইনক্লুড গিগ ইনক্লুড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট শর্ট ভিডিও অ্যাডস, সে ভিডিও অ্যাড সেটআপ, ঠিক আছে। আচ্ছা, স্টুডিও গুলো আমরা দেখবো না, আমরা একটু নিচে চলে যাই, আমরা ব্যাকে চলে যাই, তার স্টুডিও প্রোফাইল এটা দিয়ে সে ফেসবুক অ্যাড বানাচ্ছে, অ্যামাজনের জন্য অ্যাড বানাচ্ছে, ইনস্টাগ্রামের জন্য অ্যাড বানাচ্ছে, ভিডিও ও বানাচ্ছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি না আপাতত, তাহলে আমরা তার অন্যান্য গিগ গুলাতে চলে যাই। কি আছে, ফেসবুক গ্রোথ ফোকাস ফেসবুক অ্যাডভার্টাইজিং, আই উইল বি ওর ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, আমাদের কাজ রিলেটেড দেখি। কিন্তু আমরা নিশ পাই গেলাম যে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজ নিয়ে কাজ করব, সেহেতু আমরা এই রিলেটেড ইয়েগুলো আমরা তার ইয়া দেখেন, এখানে একটা টাইটেল, আই উইল বি ইওর ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, দেখেন এই যে তার গিগের টাইটেলটা খুবই সংক্ষিপ্ত এবং বেশি কিছু না, এত কথা কয় নাই, ঠিক আছে, কথা কম। সে বলে নাই যে আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং করব, আমি ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং করব, এত কিছু বলেনি, ঠিক আছে। সে জাস্ট টাইটেল দিছে আই উইল বি ইওর ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, মানে খুব সহজ সুন্দর ভাষা এবং সংক্ষিপ্ত। আচ্ছা, তারপরে আমরা দেখলাম এর নাম টপ রেটেড সেলার ফাইবার, এগুলো দেয়া 4.9 স্টার, সে অলরেডি 1 1 1 4 1 4 1 অর্ডার কমপ্লিট করেছে, 1111টা অর্ডার সে কমপ্লিট করেছে, 10 অর্ডারস ইন কিউ, 10টা অর্ডার আছে তার কাছে, গ্রোথ ফোকাস ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। তো সে এটা তার ইয়েটা বলে ইমেজ কি, গ্যালারি, গ্যালারিতে এখানে সে দিয়েছে অ্যাডভার্টাইজিং এর জন্য একটা ইয়ে বানাইছে, ফটোশপ দিয়ে বা যেটা দিয়ে হোক, ক্যানভা দিয়ে করতে পারেন আপনারা, করলে করুন, বেস্ট কোয়ালিটি গ্যারান্টি একটা লিখে দিচ্ছে, দেখছেন। আচ্ছা, তারপর কাস্টম অ্যাকুইজিশন স্পেশালিস্ট সার্টিফাইড, মানে সে হচ্ছে এরকম সার্টিফাইড, এটা সেটাও সে লিখছে, এটা হিট ওয়ার্কআউট ফর মমস, আচ্ছা ভালো কথা। তারপরে সে লিখছে সে কি কাজ করছে দেখেন, গেট ওয়ার্ক অ্যান্ড পেজ অ্যাটেনশন টু মেডিকেল, তার ইয়ারটার সে শো করছে, আমাদের দেখতে পারলে ভালো হইতো এটা, যে সে কি করতেছে, কতগুলা ক্লায়েন্ট পাইছে না পাইছে, মানে সে অলরেডি 1 2 3 4 5টার মতো কাজ করছে। জুম করে দেখি কি অবস্থা, তাও বোঝা যাচ্ছে না আসলে, বোঝা যাবে না, ইজি ভাইয়া, ওগুলো শো ভাইয়া, শো, ওগুলো শো, ঠিক আছে। না, আবার অনেকে কাজ করে, অনেক করে এগুলা শো, কিন্তু তা সে শো করছে, কিন্তু সে তো শো না, তাই না, সে তো শো না, সে তো অনেক কাজ করে, আসলে কাজ করে, সে এক্সপার্ট, ঠিক আছে। এখানে রিভিউটাও সে শো করছে, যে রিভিউ 5 স্টার একটা রিভিউ পাইছে সে,
সেটাও আছে এখানে, এই যে এটাতে এই কাজটা করছে, এই দেখেন 6 days ভেরি হ্যাপি উইথ দা ওয়ার্ক, রিভিউ আছে, ঠিক আছে, প্রতিটা ছবির পিছনে তার রিভিউ আছে। এটা হচ্ছে কি 1 week জেনিফার ওয়াজ যাই হোক সামথিং রিভিউ দিয়েছে, 5-star রিভিউ, ঠিক আছে। এটা কি ওর সেলার ওয়ার্ড হার্ড অন মাই প্রজেক্ট, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন রান করে দিছে, প্রতিটারই আছে দেখেন এই এই গিগের কতগুলা রিভিউ। রিভিউ মানে রিভিউ কম আছে ওর, 2-star হোয়াট ইউ লাভ কমপ্লিট চেক দেবে, এটা করতে পারে নাই সে, একটু দেখি 5-star একবার ফটোশপের কাজ করছে আর কি, এটার উপরে এই গিগ বেসটি সে কাজ করছে। অনেকে আসলে যখন সে কাজ করে না তখন ওই হচ্ছে মানে দেখা যাচ্ছে অন্য গিগে অর্ডার নিচ্ছে, এমন হয় আসলে, বুঝছেন। এটা কি করছে ভেরি হ্যাপি ফেসবুক পেজ খুলে দিছে মনে হয়, ফুল স্ক্রিনে যাই, ফেসবুক পেজ খুলে সাজায় দিছে আর কি, সাজায় দিছে ফেসবুক পেজের কভার থেকে শুরু করে বাকিগুলা, এটা বানায় দিছে ফটোশপ দিয়ে। এগুলা খুবই সোজা কাজ, খুবই সোজা কাজ, ঠিক আছে। আচ্ছা এখানে কে করছে, এটা অ্যাড ক্যাম্পেইন রান করাইছে, 5-star ছিল, 5-star স্যালারি দেয়ছেন, ভালো। আচ্ছা অনেক রিভিউ, ঠিক আছে, রিভিউ শেষ নেই, সি অল রিভিউস, 5-star রিভিউ কয়টা, 1025টা, 4-star 3-star 17টা, 2-star 11টা, 1-starও পাইছে সে, বুঝতেছেন। এতগুলা কাজ করছে সবগুলাই কি সে ভালো করছে, কিছু কিছু তো আছে একটু উল্টা পাল্টা হয়েছে বা ক্লায়েন্টের পছন্দ পায় নাই, এটা হয়েছে, একদিনে হয় নাই, গত 6 বছর ধরে সে কাজ করতেছে এই লাইনে। আচ্ছা এক্সট্রা এখানে আমরা একটু এখন যাই যে তার ইয়েতে কি কি আছে, এখন হোয়াট পিপল লাভ অ্যাবাউট দ্য সেলার, সেলার ওয়ার্ড হার্ড, এটা রিভিউ অন মাই প্রজেক্ট, আমি পড়লাম একটু আগে, ইউর ক্লিন ব্রেক, ওয়েন আই নিডেড ইট আই আই উইল বি ইউজিং হার অ্যাগেইন, কথাবার্তা, যাই হোক ভালো যে সে ওয়ার্ক করবে আবার কাজ করবে। দ্যাটস দিস ইজ ইট, গিগের ডিসক্রিপশনটা দেখেন, দিস ইজ ইট, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং হাউ উই ডু বিজনেস অনলাইন, ইফ ইউ আর ওয়ান্ডারিং হাউ টু ল্যান্ড মোর কাস্টমার্স, এনকারেজ মোর রিডার্স টু ইউর ব্লগ, ক্যাপচার লিডস অ্যান্ড সেল ইউর গুডস, মানে তাকে বলতেছে এখানে যে পৃথিবী পরিবর্তন হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে কিভাবে কাস্টমার আসতেছে অনলাইনে, কিভাবে ব্লগ আসতেছে আপনার ব্লগে অনেক রিডার, ক্যাপচার লিডস কিভাবে লিড আসতেছে, সেল করতেছে আপনার বুক গুলা কিনতেছে, হ্যাঁ এন্ড সার্ভিস অন ফেসবুক, ইউ কাম টু দা কি নাইট প্লেস না রাইট, ইয়েস রাইট প্লেস, আচ্ছা স্ক্রিনে ইয়া পড়ছে, স্ক্যাচ পড়ছে, আচ্ছা I have consistently created thousands of Facebook ads for some of the biggest entrepreneurs around the world. Just check my reviews. এগুলা কিন্তু সে পরে অ্যাড করছে, বুঝছেন, প্রথমে কিন্তু তার প্রোফাইলটা এরকম ছিল না, সে এগুলা পরে অ্যাড করছে। I have consistently created thousands of Facebook ads. Just check my profile. তো কেন বলতেছে, সে বলতেছে কারণ সে পরে এগুলা অ্যাড করছে, কারণ আগে সে তো এগুলা লিখতে পারতো, ঠিক আছে। এখন প্যাকেজ, ফিল ফ্রি টু শেয়ার ইওর এফবি লগইন আইডি, সে চাচ্ছে কি কি দেখছেন, ফিল ফ্রি টু শেয়ার এফবি লগইন অর আই ক্যান অ্যাডেড ইওর ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, আমাকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে অথবা লগইন অ্যাক্সেস দিতে হবে, অর ডেলিভারি ইন টু ওয়ার্ড ডক,
অথবা আপনাকে ডেলিভারি দিতে হবে ডক ফাইলে, ডিজেবল অ্যাকাউন্ট ডু নট কোয়ালিফাই, বন্ধ হওয়া অ্যাকাউন্ট গুলা কোয়ালিফাই হবে না, ঠিক আছে, ডিজেবল অ্যাকাউন্ট গুলা হবে না, এটা বলছে। প্রিমিয়াম 6 এফবি লিড অর ওয়েবসাইট অ্যাডস, কয়টা ফেসবুক লিড অথবা ওয়েবসাইট অ্যাড, ইনপুট 3 অডিয়েন্স, 6 কাস্টম ইমেজ এন্ড 1 পিক্সেল, একটা পিক্সেল সেট আপ করে দিবে, অ্যাড অ্যাপ্রুভাল গ্যারান্টি, মানে এটা ওয়েবসাইটের জন্য সেই ইয়া করছে। আচ্ছা, তারপরে স্ট্যান্ডার্ড 4 এফবি মেসেঞ্জার অ্যাডস, চারটা অ্যাড সে রান করে দিবে, ইনক্লুড 2 অডিয়েন্সেস, 4 কাস্টম ইমেজ, চারটা ছবি ইউজ করবে, অন প্লাস 1 পিক্সেল, একটা পিক্সেল সেট আপ করে দিবে, অ্যাড অ্যাপ্রুভালস গ্যারান্টি, ওকে, অ্যাড অ্যাপ্রুভাল গ্যারান্টি গ্যারান্টিড হবে। আচ্ছা, বেসিক অ্যাডস নট পারফর্মিং, গেট এ ফুল ভিডিও অ্যানালাইসিস অফ ইউর 4 এফবি অ্যাডস, নো এক্স্যাক্টলি হাউ টু ইমপ্রুভ অ্যাডস, এটা হচ্ছে কি, তার এটা কিন্তু সোশ্যাল অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, মানে সে হচ্ছে মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হবে বা কিভাবে করে দিবে সে সেটা সম্বন্ধে ইয়ে দিবে, ঠিক আছে, সাজেস্ট করবে, স্ট্যান্ডার্ডে যায় সে সেটা করে দিবে, আর প্রিমিয়ামে যায় সে সেটা করে দিবে, ঠিক আছে, বেসিকে খালি পরামর্শ দিবে, চারটা ফেসবুক অ্যাডের জন্য ভিডিও অ্যানালাইসিস করে দিবে বা ভিডিও বানায় দিতে পারে, এটাই, ইনস্টল 1 পিক্সেল টু সাইটস অনলি, সে একটা পিক্সেল সেট আপ করে দিবে আপনার সাইটের জন্য, সাইট গুলা কি কি হয় মানে যেগুলো ডাইরেক্ট করা যায়, শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স, লিড পেজেস, ইনস্টা পেজ, স্কোয়ার স্পেস, তারপরে আনবাউন্স, ক্লিক ফানেলস, গেট রেসপন্স, এগুলার জন্য এক্সট্রা এক্সট্রা কি কি দিচ্ছে চেক আউটে, কাস্টম অডিয়েন্সেস, এফবি পিক্সেল, কাস্টম অডিয়েন্স সে দিচ্ছে, এফবি পিক্সেল পিক্সেল সেট আপটা করে দিচ্ছে, উইকলি অ্যাড ম্যানেজমেন্ট এটা সে প্রোভাইড করতেছে, ল্যান্ডিং পেজ রিভিউ এটাও সে দিচ্ছে। আচ্ছা, লেটস গ্রো টুগেদার, জেনিফার এমবিএ, ফাইবার টপ রেটেড সেলার, কে অ্যাবাউট দ্য সেলার, সে ইয়ে পেয়েছে 4.9 তার অ্যাভারেজ, ইউনাইটেড স্টেট থেকে, রেসপন্স টাইম লাস্ট ডেলিভারি আমরা দেখলাম 13 মিনিট আগে, এখানে সে আরো কিছু অ্যাড করছে, সেন্ডিং টু অল এফেক্টেড বাই কোভিড-19, প্ল্যান অ্যাহেড, প্লিজ ডু নো প্লিজ নোট ডেলিভারি টাইমস ডিউরিং দ্য দিস প্রোভার, উইল ইউ উইল ফাইন্ড দেয়ার লেস কম্পিটিশন, প্রোভাইড মিন্স ইজ ইজিয়ার টু গেট রেজাল্ট, ইট গো প্রোস পুশ ইউ অ্যাহেড, তারপরে আর কি কোভিড হওয়ার পর সে ক্রিয়েট করছে এগুলা, পোর্টফোলিও প্যাকেজ এই গিগের, হ্যাঁ ফাইবার দেখেন রিকমেন্ড করে, রিকমেন্ড করে লেভেল 1 সেলারদেরকে, ফাইবার হাইয়েস্ট হলো যে টপ রেটেড, ফাইবার চয়েস আছে, ফাইবার হাইয়েস্ট, এটা তো অনেক হাইয়েস্ট, সে তো টপ রেটেড, অনেক বছর ধরে কাজ করতেছে, লেভেল 1 সেলার, আর এটা এখনো হয় নাই, লেভেলে যায়নি, ফেসবুক অ্যাডস মিডিয়া বায়ার টু ব্রিং 10x, এ কি লিখছে এটা একটু দেখি, নতুন, এনে হচ্ছে নতুন, একটু কম্পেয়ার করিয়েন দাঁড়া যে সে কি কি লিখছে, একটা অর্ডার ইন কিউ আছে, এফবি মিডিয়া বায়ার, ঠিক আছে, তার ইউজার নেম হচ্ছে এফবি মিডিয়া বায়ার, ওকে, I will be your Facebook ads media buyer to bring 10x, 10 gun with marketing and advertising. I am সে লিখ গিগ সম্বন্ধে কি লিখছে, গিগে গিগ ইমেজ কি কি আছে, সে যেগুলা কাজ করছে এগুলার দেখেন, এই যে ফেসবুকের স্ক্রিনশট যে অ্যাড প্রিভিউ, অ্যাড প্রিভিউ আপনারা এই অ্যাড তৈরি করে প্রিভিউ গুলা এভাবে দিবেন,
ছবিতে অ্যাড করে দিতে পারেন, এখানে একটা দিছে, ভিডিও দিছে, অ্যাড বানায়া ভিডিওটা কি দিছে দেখি, ভিডিও না দেখছেন ছবি, ভিডিও জাস্ট মানে স্ক্রিনশট তুলে ইয়ে করছে, সেই অ্যাড গুলা ইয়ে করে, অ্যাড প্রিভিউ। তারপরে হচ্ছে এখানে কি আপনার কতগুলা রিচ হইছে, তারপরে অ্যানুয়াল স্পেন্ড কত টাকা খরচ হইছে, তারপর কত টাকা ইয়া করছে রেভিনিউ আসছে, এগুলো আর কি দিছে। তো এখন গিগ সম্বন্ধে সে কি লিখছে, আই মেক ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস ওয়ার্ক ফর ইউর ই কম বিজনেস অ্যান্ড অ্যাচিভ টার্গেট গ্রোস উইথ an increasing number of sales. I have decent experience of working Facebook ads campaign for Shopify store scaling, performance optimization, retargeting and lead generation campaign for a bunch of different niches. কেটে গেল নাকি? আচ্ছা আর দেখেন সে কি কি কাজ করতেছে। Here is how I can help you identifying the target audience market. A-B testing, conversion pixel setup, lookalikes, retargeting setup, campaign management, performance optimization, maximum ROI, maximum ROI, তারপরে হচ্ছে performance reporting, conversion optimization, landing page optimization, মানে সে কি সার্ভিস দিচ্ছে এগুলো সে লিখে দিচ্ছে, digital marketing, project management, running Facebook ads that আর কস্ট ইফেক্টিভ এন্ড ডিজাইন 50 বেসিক এসে স্ট্যান্ডার্ড 200 প্রিমিয়াম কত 300 দেখছেন। মানে সে কি করতেছে, হেল্পিং ইউর বিজনেস, সে 14 দিন যাবত এটা করবে, করার পর 10 গুণ রেভিনিউ আসবে, ঠিক আছে, ইউজিং প্রো অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং মানে কিভাবে করবে সেটা তার ব্যাপার, কিন্তু সে এগুলা অ্যাড ক্যাম্পেইন রান করাবে, ক্যাম্পেইন রান করে আপনার প্রোডাক্ট কে এরকম পৌঁছায় দিবে। আই হ্যাভ ম্যানেজ ওভার 1.8 মিলিয়ন ইন অ্যাড স্পেন্ড সো ফার ফর 70+ ক্লায়েন্টস। সে এত মিলিয়ন ডলার সে ইয়া করছে, ঠিক আছে, অ্যাড স্পেন্ডের জন্য সে এত খরচ করছে, এগুলা বলতেছে। আচ্ছা যাই হোক, অনেক ক্ষেত্রে এগুলা থাকে, কিছু কিছু ফেকও থাকে আবার সত্যিও থাকে, এগুলা নিয়ে ইয়া নাই। তো যাই হোক, বেসিকে তার প্যাকেজ গুলা দেখেন, তারপরে সে একটু সেলার নিজের সম্বন্ধে বর্ণনা দিয়েছে ডিসক্রিপশন। পাকিস্তান থেকে নভেম্বর 2019, খুব বেশি পুরাতন ইয়ে না, একদমই নিউ, 5-star রিভিউ আছে, অর্ডার কিউ এ নাই এখনো। এক্সপিরিয়েন্স মিডিয়া বায়ার উইথ ডেমনস্ট্রেটেড হিস্ট্রি অফ ওয়ার্কিং ইন দ্য ইন্টারনেট ইন্ডাস্ট্রি, স্কিল ইন লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মার্কেটিং, অনেকগুলো আছে সেই স্কিল। যাই হোক, এগুলা লেখা যাবে, আপনিও লিখতে পারবেন, প্রবলেম নেই। Optimizing e-commerce conversion funnels by using CRO. CRM, CRO, customer relation management. হ্যাঁ বলেন। মানে আমার গিগে যদি কেউ ঢুকে, ঢুকলে কি ক্লিক হবে নাকি ক্লিকের জন্য কি করতে হবে? আপনার গিগে কেউ ঢুকলেই ক্লিক হবে, ইমপ্রেশন হচ্ছে শুধু সামনে যায়, আর কেউ যদি কখন এই যে আমি যখন এই যে ক্লিক করব, এটা এটা ক্লিক হবে, সে ক্লিক হচ্ছে, কেউ ক্লিক করে দেখেছে। ও আচ্ছা ঠিক আছে, প্রোফাইল রিসার্চ করবেন, প্রোফাইলের মধ্যে দেখেন এই যে কিভাবে লিস্ট করে দিছে, ঠিক আছে, এখানে কে দেখেন, আপনার মতোই, আপনার আমার মতোই, এরা তো আর এলিয়েন না তাই না, এরাও তো মানুষ, এরা তো ভিন জগৎ থেকে আসে নাই বা বাইরের দেশ থেকে আসে নাই, আপনার আমার মতোই সাধারণ মানুষ, কিন্তু কাজ করার কারণে সে আজকে এই অবস্থানে।
ঠিক আছে, যেই বলেন ওই বড় পজিশনের ওনাকেও বলেন আর একেই বলেন, ঠিক আছে, এ কেবল লেভেল ওয়ান সেলার, জিরো থেকেই তো ওয়ান হয়েছে, ওয়ান থেকে আবার পরবর্তীতে যাবে। এখানে সে একটা ইয়া বানাইছে ফ্রন্ট ইমেজ যেটা প্রাইমারি, সেকেন্ডারি ফেসবুক অ্যাডস এক্সপার্ট লিখছে কি, সবকিছুই আপনাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে, অ্যাডস সেটআপ, অ্যাডস ম্যানেজমেন্ট, পিক্সেল সেটআপ, অডিয়েন্স রিসার্চ, লেজার টার্গেটেড অডিয়েন্স, ইনক্রিজ কনভার্সনস, লো কস্ট রেজাল্টস, পাই ফিক্স ফিক্স দা প্রবলেম, সমস্যা হইলে সে ফিক্স করবে। এখন সে একটা কাজ সেটা রিভিউ এটা দেখাচ্ছে, একটা গিগ সম্বন্ধে একটু বর্ণনা দিছে। ইফ ইউ হ্যাভ অ্যান অনলাইন বিজনেস অ্যান্ড থিংস অফ হাউ টু জেনারেট মোর সেলস উইথ ফেসবুক অ্যাডস দ্যাট ক্যান হেল্প ইউ উইথ ইউজিং ফেসবুক পিক্সেল অ্যান্ড টার্গেট অডিয়েন্স, আই ক্যান ফাইন্ড ইউর রিয়েল কাস্টমার ফর ইউর বিজনেস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অলসো, আই উইল মেক শিওর make sure your business leads sales and return on investment মানে ROI 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 হচ্ছে return on investment, ঠিক আছে, সে ইনভেস্টমেন্ট করে কি রকম রিটার্ন পাচ্ছে। তো অ্যাডভার্টাইজিং এক্সপার্টিজ আর ইন মাই ফেসবুক অ্যাডভার্টাইজিং এক্সপার্টিজ আর ইন সেট আপ নিউ অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজ ওল্ড ক্যাম্পেইন, ওল্ড ক্যাম্পেইনটাকে সে অপটিমাইজ করে নতুন করে সেট আপ করে দিতে পারে। টার্গেট অডিয়েন্স উইথ ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, এগুলো আমরা করেছি না সবগুলা, ইনস্টলেশন অফ ফেসবুক পিক্সেল, প্রিসাইজ রিটার্গেটিং অ্যান্ড লোকালাইক অডিয়েন্স এগুলো করেছে, ম্যানুয়াল অর অটো বিড, অটো বিড অ্যান্ড প্লেসমেন্ট, ওকে, ক্যাম্পেইনের ধরনের কি কি সে ক্যাম্পেইন রান করতেছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনভার্সন, ভিডিও লিড, লিড জেনারেশন, লোকেশন বেসড অ্যাপ ইনস্টলেশন অ্যান্ড মোর, ওকে, আই ক্যান হেল্প অন দিস নিস, কোন ধরনের নিচে সে ইয়া করে। আচ্ছা এটা একটু দেখেন, সে হেল্প করে না কোন ধরনের নিচে, আই ক্যান নট হেল্প অন দিস নিস, এই জিনিসটা একটু খেয়াল করেন, বেটিং বাজি বাজিকর যাবত, গ্যাম্বলিং, ড্রাগ সেলিং, হ্যাঁ বাংলাদেশ থেকে আছে, প্রফেশনাল ডিজিটাল ফর ইউর পিপিসি পে পার ক্লিক ক্যাশ ক্যাম্পেইন 5-star review, 63 review, Bangladesh, okay, response time 3 hours, last delivery দিয়েছে সে 2 সপ্তাহ আগে, তার মানে সে active কম থাকে। আচ্ছা, I am Saidul, I am Bangladesh digital marketing expert, দরকার নাই, I am digital marketing expert, কিসের বাংলাদেশ দরকার নাই, my expertise are social media marketing, okay, fine, pay per click লাইক ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অ্যানালাইটিক্স, সে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছে, গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছে, গুগল অ্যানালাইটিক্স নিয়ে কাজ করতেছে, আই এম হেল্পিং মাই ক্লায়েন্টস রিচ দেয়ার গোল উইথ মার্কেটিং ফর ইয়ার্স, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ অলওয়েজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এটা চেষ্টা করবেন অন্যভাবে ঘুরে লেখার জন্য। শুরু প্যাকেজ বেসিক দুইটা করাবে, এটা তো মনে হয় দেখাইলাম, টার্গেট অডিয়েন্স রিসার্চ ওকে করবে, সে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন বেসিকে সে করবে না, কন্টেন্ট ক্রিয়েশন এখানে করবে, স্ট্যান্ডার্ডে আটটা হচ্ছে, অল ইন ওয়ান প্যাকেজ প্রিমিয়াম $120, তাতেও করবে, অ্যাডস অ্যানালিটিক্যাল রিপোর্ট এখানে দিবে না, যাতে দিবে যদি দিবে ভেরিফাই টাইম স্ট্যান্ডার্ড সবাই মানে বেসিকে আসলে অনেকেই রাখতে চায় না, বেসিকে সার্ভিসটাকে অনেক লুজ রাখে, যাতে কি করে ক্লায়েন্টরা স্ট্যান্ডার্ডে দেয়, ঠিক আছে,
সবাই স্ট্যান্ডার্ডটাকে টার্গেট করে করে, স্ট্যান্ডার্ডের আমি মোটামুটি ইয়া করবো, মানে একটা মিডিল পয়েন্টে থাকবে, ঠিক আছে? সবাই চাই যে না স্ট্যান্ডার্ডে অর্ডার, ঠিক আছে? ডেলিভারি টাইম 5 days, 3 দিন আগে যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি হয় তাহলে হয়ে যাবে এক্সট্রা ফাস্ট ডেলিভারি 3 days হয় তাহলে $85 হয়ে যাবে। এখানে 6 days যদি দেয় $15। ওকে, আরেকটা আছে প্রিমিয়ামে আছে আনলিমিটেড অডিয়েন্স। এখানে দেখেন সে ব্যাক রাখছে ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন, হোয়াট ডু আই নিড স্টার্ট, আই নিড টু মেক অ্যান অ্যাডমিন টু ইউর অ্যাড অ্যাকাউন্ট। তার মানে তাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন বানাইতে হবে, হুইচ আই ক্যান অ্যাক্সেস ইজিলি, আমি সেখানে সহজেই ঢুকতে পারবো। আই ক্যানট ম্যানেজ পেমেন্ট মেথড, আমি